সায়নী ঘোষ তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বামেদের যুব মুখ সৃজন ভট্টাচার্য রয়েছে। এইরকম একটা জায়গায় বামেদের যে গড় বলা হয় যে চাপ একটু একটু কি চাপের মুখে টাফ হয়ে গেল লড়াইটা? না না না, কোনো টাফের কোনো প্রশ্ন নেই, চাপেরও কোনো প্রশ্ন নেই। দেখুন, বামেদের গড় পুরো পশ্চিমবঙ্গ ছিল একসময়, দেশের বিভিন্ন প্রান্তেও বামেদের ত্রিপুরা বামেদের গড় ছিল। গড়কে যদি ধরে রাখা না যায় সে গড় তো ভেঙে পড়ে, সেজন্য বামেদের গড় এখন যে কোথায় সেটা বামেরাই জানে। পশ্চিমবঙ্গে তো বিধানসভায় শূন্য, বামের কোনো অস্তিত্ব নেই, বামেদের অস্তিত্ব নেই। সেই জন্যে চাপ বা টাফ এগুলো ওই দিকে আমি কোনো আমার নিজের নজরই দিই না। অন্যদিকে সায়নী ঘোষ, হ্যাঁ তো থাকুক, কী আছে তাদের, থাকুক, তারা তাদের প্রচার করুক। সেলিব্রিটি মুখ, এই যাদবপুরে তো সেলিব্রিটি মুখ রাখার একটা তাদের প্রথাই, কিন্তু দরকারের সময় সেই সেলিব্রিটিদের পাশে পাওয়া যায় না, মানুষ পাশে পায় না তাদেরকে, তারা খালি হাত নেড়ে মিষ্টি মিষ্টি কথা বলে চলে যায় পগার পার। শুধু তাই নয়, প্রচারে গিয়ে এখনও তৃণমূল কংগ্রেসের প্রার্থী আশ্বাস দিচ্ছেন, 12 বছর ধরে তাদের রাজত্ব এখানে, তাদের MLA, তাদের MP, তাদের কাউন্সিলর, তাদের মেয়র, পৌরপিতা, চেয়ারম্যান, সব কিছু তাদের, গায়েজ্জোরি করে পঞ্চায়েত দখল করেছে, তাও মানুষকে এখন আশ্বাস দিচ্ছে ড্রেনটা হবে, নিকাশি ব্যবস্থা হবে, জল পৌঁছবে, এখনও তাই করছে তারা। সেজন্য চাপে তো তারা আছে, মানুষের চাপ, মানুষের চাপ, একদমই তাই। আমরা যেরকমটা দেখলাম যে একেবারে, আমি জানি না আপনি এইটা কিভাবে দেখছেন, সায়নী ঘোষ একেবারে বাজার করছেন মানুষের সঙ্গে, ভিড়ে বাজারের ভিড়ে মিশে গেছেন, রান্না করছেন মানুষের সঙ্গে, গরিব দরিদ্র মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছেন, রান্না সেখানে বসে খাওয়া দাওয়া, এই বিষয়গুলো তো একজন সেলিব্রিটির কাছ থেকে সেদিকে আপনি ওই রান্না মানে মোমো না পিঠে একটা কিছু বানাচ্ছিল, তাই তো জানি না কিছু একটা গিয়ে না। ভোট কী কী করায় মানুষকে, এরা হয়তো সাধারণ পরিস্থিতিতে বাজার দোকান এইসব করতো না, হয়তো সাধারণ পরিস্থিতিতে গিয়ে বাজারে গিয়ে মানুষের সাথে বসে কথা বলা এগুলো তারা করতো না, তারা তো সেলিব্রিটি, কিন্তু ভোটের মুখে করতে হচ্ছে, উপায় নেই। কিন্তু এগুলো হচ্ছে সব লোক দেখানো, সবটাই হচ্ছে লোক দেখানো। তারা কোনো সময়ে অ্যাকচুয়ালি কিন্তু দরকারের সময় তাদেরকে মানুষের পাশে পাওয়া যাবে না, এবং মানুষ যখন প্রতিবাদ করবে তখন তাদেরই দলের বাহিনীরা গিয়ে মানুষকে চমকাবে এবং ধমকাবে। এটা তো ভোটের মরশুম, এখন তারা মন্দিরেও যাবে, শিবের মহাদেবের মাথায় জল ঢালবেন নিজেদের প্রায়শ্চিত্ত করার জন্যে, তারপর তারা অন্যদিকে আবার গোমূত্র বলবেন, সনাতনীদের গোমূত্র বলবেন, গোমূত্র সেবনকারী বলবেন সনাতনীদের, এরা এদের অনেক রকমের মুখোশ আছে, কিন্তু ডাবল হেডেড জেনাস বলা হয় এদের, অনেক ধরনের মুখোশ আছে, ওরা বিভিন্ন সময় বিভিন্ন মুখোশটা পড়ে এবং সেই মুখোশ বিভিন্ন সময় আবার পাল্টে দেয়। এটাই হলো এই ধরনের মানে এই ব্র্যান্ড বা এই ব্রিড অফ সেলিব্রিটিসদের, এটাই হলো কিন্তু তাদের এক্সপার্টিস, তারা বিভিন্ন সময় বিভিন্ন মুখোশ পড়ে, কিন্তু কোনটা আসল, যেই ভোট কেটে যাবে সব যখন আবার শান্ত হয়ে যাবে তখন তাদের আসল চেহারা চরিত্রটা কিন্তু মানুষ বুঝতে পারবে। একদমই তাই। একটা কথা একটু মনে করিয়ে দিই, রাজ্যে কেন্দ্র বাহিনী আসছে, এই যখন নাম ঘোষণা হলো সায়নী ঘোষ, তার আগেই একটা বক্তব্য ভাইরাল হয়েছে, 15 দিন আগে আমরা ভোট করিয়ে নেব। এই যে করিয়ে নেওয়া ভোট কতটা রোখা যেতে পারে, কতটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যেতে পারে? দেখুন, সেটা একটা প্রশ্ন, কিন্তু যিনি এই মন্তব্যটা করেছেন বারুইপুর পূর্বর MLA বিভাস সর্দার, তার বিরুদ্ধে আমরা ইলেকশন কমিশনে নালিশও করছি, MCC-র আগে বক্তব্যটা রেখেছে। প্রশ্নটা হলো যে এই বক্তব্যের মাধ্যমে তাদের, এই যে আজকে যেমন একটা টুইট, একটা ছবি ভাইরাল হয়েছে তৃণমূল কংগ্রেসের, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লাথি মারছেন
প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, বিরোধী দল নেতাকে লাথি মারছেন। তার পায়ের অবস্থা নিশ্চয়ই এখন ভালো, মাঝে হাঁটুতে লেগেছিলো, পায়ে তো গত ইলেকশনে পুরো হুইলচেয়ারে কাটালেন, মাঝে আবার হাঁটুতে লাগলো, গাড়ি 200 কিলোমিটার বেগে একটা গাড়ি সামনে দিয়ে গেল বলে কোষে ব্রেক মারতে গিয়ে তখন তার আবার পায়ে চোট হলো। ভালো, আমরা তার আরোগ্য কামনা করেছিলাম, তিনি এখন ঠিক হয়ে গেছেন, কেন লাথি মারছেন? কিন্তু এদের লেভেলটা হচ্ছে এই, এরা প্রধানমন্ত্রীকে কটুক্তি করে, লাথি মারবো এই যে মানসিকতাটা এদের মধ্যে রয়েছে, এই মানসিকতাটাই কিন্তু ট্রান্সলেট হয় এই ধরনের মন্তব্যে যে 15 দিন আগে ভোট করিয়ে নেব। অর্থাৎ তাদের জন্যে ইলেকশন কেবলমাত্র একটা প্রক্রিয়া, ওটা সংবিধানে রয়েছে বলে আমাদেরকে ওটা একটুখানি নমো নমো করে নিতে হবে। তারা ইলেকশনে বিশ্বাসী নয়, তারা ভোটে বিশ্বাসী নয়, ইভিএমে বিশ্বাসী নয়, তারা প্রচারে বিশ্বাসী নয়, কোনোটাই তারা বিশ্বাস করে না। এবং এই যে 15 দিন আগে ভোট করে নেবো, একজন নির্বাচিত প্রতিনিধি বলছে তার দলের ক্যান্ডিডেটকে পাশে বসিয়ে কর্মীদেরকে, অর্থাৎ কতটা অদ্ধত, কতটা অ্যারোগেন্স, ক্ষমতার যে দাম্ভিকতা, ক্ষমতার অ্যারোগেন্স কতটা মাথায় থাকলে এবং কতটা কম্প্রোমাইজড এই সিস্টেম হলে এই কথা সে বলতে পারে জোর গলায়। সেই জন্যে ইলেকশন কমিশনের তো বিশেষ দায়িত্ব যে সাধারণ মানুষ যাতে ভোটটা দিতে পারে, নির্বিঘ্নে শান্তিতে দিতে পারে। আমরা দাবি করেছি যে প্রত্যেক বুথে যাতে সিসিটিভি থাকে, প্রত্যেক বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে, এবং কেন্দ্রীয় বাহিনীর এই দায়িত্ব এবং ইলেকশন কমিশন, যেহেতু ইলেকশন কমিশন ইলেকশনটা করাচ্ছে, তাদের এটা দায়িত্ব, এবং এই ধরনের এলিমেন্টসদেরকে আইদার কোয়ারেন্টাইন করা কিংবা তাদের মুভমেন্ট রেস্ট্রিক্ট করা, এটা ইলেকশন কমিশনের ভেবে দেখা উচিত। একদমই তাই, ভোট আসবে যাবে, সাধারণ মানুষের সুরক্ষা থাকার কারণেই আমার এই প্রশ্ন ছিল যে এ বিষয়টা নিয়ে আপনি বললেন। কিন্তু আরও একটি বিষয়, বামেদের পক্ষ থেকে একদম বক্তব্য সরাসরি আসছে যে বিজেপিকে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিরিয়াস নেওয়ার কোনো কারণই নেই, মানুষ সিরিয়াস নিচ্ছে না, কারণ ভারতীয় জনতা পার্টি কেবলমাত্র অনলাইন পোর্টালে, মিডিয়াতে এবং টিভিতে, ফেসবুকে মাত করছে, সেখানে যাদবপুরের মানুষ সিরিয়াস নিচ্ছে না। বামেদের বক্তব্য একেবারে, যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বলছেন বামেদের প্রার্থী 2014 থেকে, মানে 2019-এ 2021-এ বামেদের ভোট কমেছে যাদবপুর লোকসভায়, এবং 2019-এ তো তারা তৃতীয় স্থানে এসেছিল, বিকাশবাবুর মতন একজন যিনি একেবারে সনাতনীদের অপমান করবেন বলে গোমাংস ভক্ষণ করলেন প্রকাশ্যে, তিনি তৃতীয় স্থানে এলেন। সেই জন্যে বামপন্থীদের নিজেদের আত্মসমীক্ষা করা উচিত, কেন তাদের ভোট শেয়ার কমছে, পার্টি বাড়ছে না, পার্টিটা ক্রমশ কমে আসছে, এবং আলটিমেটলি তারা দেখবে যে আগামী কয়েক বছরের মধ্যে পার্টিটা শুধু পলিট ব্যুরোর বিল্ডিংয়ের মধ্যেই সীমিত থাকবে, দিল্লিতে একেজি ভবনে, পলিট ব্যুরো মানে বামপন্থী সিপিএম কোথায়, তা পলিট ব্যুরোর ঘরের মধ্যে সব সদস্যরা বসে আছে, গিয়ে দেখবে ওই 5-6 জন বসে আছে, এটাই কি পার্টি? হ্যাঁ এটাই পার্টি, বাকি সব জায়গায় পার্টি লাটে উঠে গেছে। আমাদের 28 তারিখে বিজয়গড়ে, সেখানে বিশাল জনসভা, কর্মী সম্মেলন এবং জনসভা, প্রথমে কর্মী সম্মেলন হবে ভাবা হয়েছিল, তারপর সেটা জনসভাতে পরিণত হলো, সেখানে যুবসংঘের মাঠ, যেটা 12 ভূতের মেলার মাঠ বলে, সেটা পুরো ভরে গেছিলো, উপচে পড়া ভিড়, বাইরেও লোকজন দাঁড়িয়েছিলেন। বিজেপির ইতিহাসে এই ধরনের মিটিং যাদবপুরে বিজয়গড়ে আমার মনে হয় না আগে হয়েছে, বিপুল সাড়া সেই মিটিংয়ে, সারা আমাদের কার্যকর্তারা, জনসাধারণ। বামেদের একটু আত্মসমীক্ষা করা উচিত, কেন তারা খেলাটা খুব ভালোভাবে খেলছে তৃণমূলের সাথে, খুব কোঅর্ডিনেটেড ওয়েতে, এবং তারা নিজেদের ক্যাডারকে কনফিউজ করছে। ক্যাডাররা চায় না যে কংগ্রেসের ইন্ধন যোগায় বামপন্থীরা, সিপিএম, কিন্তু সিপিএমের গত প্রায় 15 বছরের রাজনৈতিক ইতিহাস, 15-20 বছরের রাজনৈতিক ইতিহাস হচ্ছে যে কংগ্রেসকে কীভাবে জিয়ে রাখা, সে হরকিষণ সিং সুরজিৎ থেকে শুরু করে পরে কংগ্রেসের রাজনীতি কীভাবে জিয়ে রাখা যেতে পারে, এটাই তাদের ধ্যান এবং জ্ঞান, এবং তাদের সম্পূর্ণ এনার্জি, পলিটিক্যাল অ্যাকিউমেন সবটাই কংগ্রেসকে ইন্ধন যোগানোর পেছনে চলে যাচ্ছে। এবং তৃণমূলের সাথে এইখানে খুব ভালোভাবে তারা একটা অ্যারেঞ্জমেন্ট করেছে যাতে ভোট কাটোয়া হয়, ভোট কেটে তারা তৃণমূলকে সুবিধে করে দেয়, বিজেপিকে
অসুবিধে করে। দ্বিতীয় হলো যে বামপন্থীরা, আমি আবার বলছি কেন আত্মসমীক্ষা করা উচিত তাদের, যে পার্টিটা বাড়ছে না, কোনো নতুন সদস্য হচ্ছে না, যুবক যুবতীদের যাদের তারা টেনেছে তারা পরবর্তীকালে আমেরিকায় চলে যাচ্ছে, আমেরিকায় গিয়ে বিভিন্ন আমেরিকান ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করছে, মানে একেবারে ইম্পিরিয়ালিজমের গড় আমেরিকায় চলে যাচ্ছে। তো সেই জন্যে তারা, তাদের ভবিষ্যৎ কী, বামপন্থীদের ভবিষ্যৎ কী, বামপন্থার ভবিষ্যৎ কী ভারতবর্ষে, এটা তাদের ভাবা উচিত। মোহাম্মদ সেলিম যাদবপুরে কেন দাঁড়ালেন না, মুর্শিদাবাদে গিয়ে দাঁড়ালেন কেন? কেন সেলিম বলেই তো, এদিকে সারাক্ষণ সেকুলারিজমের তারা বাণী, সেকুলারিজমের পাঠ আমাদেরকে পড়ায়, আমাদের মধ্যে কোনো দ্বিচারিতা নেই, আমরা যা আমরা তাই। প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ সবকা বিকাশ, ওনার প্রত্যেকটা প্রকল্প দলমত নির্বিশেষে মানুষের কাছে পৌঁছেছে। প্রধানমন্ত্রী কোনো দিন জিজ্ঞেস করবেন না তুমি বিজেপি করো না তো তোমাকে স্বাস্থ্যসাথী দেবো কেন, বা তুমি তৃণমূল করো তা তোমাকে কেন, তো তুমি তৃণমূল করো তো তোমাকে কেন আমি আয়ুষ্মান ভারত দেব। এ যেমন রেখা পাত্রকে বলেছে যে স্বাস্থ্যসাথী নিচ্ছে কিন্তু বিজেপি করছে, অর্থাৎ খুব ভালো হলো এটা, ফাঁস হয়ে গেল যেটা আমরা 2021 থেকে বলছি, এই রাজ্যে সব প্রকল্প সব কিছু দলের ওপর দলভিত্তিক হয় কিন্তু, যেটা বামপন্থীরা শুরু করেছিল। তারা দেখবেন বামপন্থীরা কোনো সময় নো ভোট টু মমতা বলে না, নো ভোট টু তৃণমূল বলে না, তারা সবসময় বলে নো ভোট টু বিজেপি, যেটা 2021 বোলপুর থেকে এই সমীরুলবাবু, যাকে রাজ্যসভায় পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সমীরুলবাবু শুরু করেছিলেন নো ভোট টু বিজেপি, আমি নিজে দেখেছি সেটা। কেন একবারের জন্য বামপন্থীরা তো বলে না নো ভোট টু তৃণমূল কংগ্রেস, শুনেছেন? আমি অন্তত শুনিনি। সেই জন্যে আমরা ফ্যাক্টর কিনা সেটা মানুষ বলবে, 17 রাজ্যে আমাদের ফ্যাক্টর তা স্বীকার করেছে কোথায়, ফেসবুকে মিডিয়ায়? না, ফেসবুকে মিডিয়া তো, সোশ্যাল মিডিয়া তো একটা বড়, এখন সোশ্যাল মিডিয়া একটা বড় দিক ক্যাম্পেনিংয়ে, তারাও নিজেরা তো এখন এআই ব্যবহার করছে, এআই চাপে পড়ে হঠাৎ এখন তারা টেকনোলজি ব্যবহার করছে, তা বলবো যে তারা আর্টিফিশিয়াল পার্টি বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে, সেটা তো বলছি না। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে আছি, আমরা বিজয়গড়ে বারোভূতের মেলার মাঠেও রয়েছি, তারা কোথায় আছে, তাদের অবস্থান কোথায়? আমরা 17 রাজ্যে রয়েছি, বিভিন্ন রাজ্যে আমরা 25 রয়েছি, আমরা ত্রিপুরাতে রয়েছি, প্রথমবার আমাদের সরানোর চেষ্টা করলো, দ্বিতীয়বারের জন্য আমরা ক্ষমতা এলাম, তারা কোথায়? দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না। সেই জন্য বলছি যারা কমিটেড লেফটিস্ট, কমিটেড সিপিএম এর সমর্থক, তাদের বলবো যে ভোটটা নষ্ট করবেন না, কেন এই দল কিন্তু আপনাদের দল আর না, কেন এই দল আপনারা ঘাম ঝরিয়ে সব একেবারে নিঃস্ব হয়েই পার্টিটাকে এখনও ধরে রেখেছেন, দাঁড় করিয়ে রেখেছেন, এই কিন্তু এই সীতারাম ইয়েচুরি যাচ্ছে বিরিয়ানি খাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পাটনাতে, দিল্লিতে, বোম্বেতে, সেখানে বসে তারা মিটিং করছে, আবার এইখানে এসে বলছে আমাদের সাথে ওদের জোট নেই, এবং পুরো পার্লামেন্টের ভেতরও খুব কোঅর্ডিনেটেড ওয়েতে তারা ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীকে অ্যাট্যাক করছে, আবার এখানে বলছে কোনো আতাত নেই। পিনারাই বিজয়েন কেরালার চিফ মিনিস্টার, তার মেয়ে দুর্নীতিগ্রস্ত, সেখানেও ইনভেস্টিগেশন হচ্ছে, তৃণমূল কংগ্রেস চুপ করে রয়েছে, তাদেরকে কিছু বলছে না। অন্যদিকে আবার পিনারাই বিজয়েন, আপনি দেখবেন আদানিকে পুরো তাদের উইনজিম পোর্ট, যেটা ডিপসি পোর্ট, সেটা 40 আদানিরা ম্যানেজ করবে, আদানি সেটাকে কমপ্লিট করলো, বিজয়েন তাকে সার্টিফিকেট দিল, এবং বিজয়েন বললো এ কেরালার মানুষের জন্য সবচেয়ে বড় একটা প্রকল্প, বিশাল তাদের, তারা উপকৃত হবে। আবার সেই বামপন্থীরা বলে মোদি আদানি, মোদি আদানি, মোদি আদানি করছে, কই তারা তো বলছে না বিজয়ন আদানি, বিজয়ন আদানি করছে না। সেই জন্যে বামপন্থীদের এখন অবস্থা হচ্ছে দে সুপ্রিমলি কনফিউজড, এক, সুপ্রিমলি অপরচুনিস্ট, দুই, এবং তিন হলো যে তারা তাদের ক্যাডার, তাদের কমিটেড ভোটার্স, তাদের কমিটেড ওয়ার্কার্সদের প্রতি কিন্তু ওপরতলার নেতৃত্বরা কিন্তু অন্যায় করছে। নাহলে বলুন না যে আজকে প্রসেনজিৎ বোসের মতন একজন যুব নেতা বামপন্থীদের সিপিএমের, তাকে ছেড়ে পার্টি ছেড়ে চলে যেতে হলো কেন? কী নীতি, কী আদর্শ, কেন ছাড়লেন? তো তারা নিজের আত্মসমীক্ষা করুক, ও বিজেপি বিজেপির দেখে নেবে, বিজেপি মানুষের সাথে রয়েছে, আমরা প্রধান বিরোধী দল, এখানে অ্যাসেম্বলিতে বামপন্থীদের কোনো মানে কোনো রকম অস্তিত্বই নেই,
কেন অস্তিত্ব নেই? 35 বছর এখানে রাজত্ব করলো, এখানে সরকার চালালো, তারা একদিন বামশূন্য হয়ে গেল অ্যাসেম্বলি, তারা সেইগুলো একটু ভাবনা চিন্তা করুক। বামেদের ভোট দিয়ে ভোটটা নষ্ট হবে, কেন আমরাই ক্ষমতায় আসবো, দিল্লিতে আমরাই ক্ষমতায় আসছি, কেন্দ্রে আগামী দিনে পশ্চিমবঙ্গে আমরাই ক্ষমতায় আসছি। সেই জন্যে পশ্চিমবঙ্গকে যদি মুক্ত করতে হয় এই দুর্নীতি শাহজাহান শেখ সন্দেশখালী মডেলের থেকে, যারা প্রকৃতপক্ষে পজিটিভ থিঙ্কিং বামপন্থীরা তারা নরেন্দ্র মোদীকেই সমর্থন করবেন, কিন্তু এটা আমার বিশ্বাস। একদমই তাই, একদম শেষের দিকে আমরা চলে এসেছি। প্রার্থী আরও কথা বলেছেন, বোলপুর থেকে এসেছেন, কদিনের জন্য ভোট করবেন, চলে যাবেন মাঠে ময়দানে রুটি রোজগারের লড়াইতে, আমরাই আছি ঘরের ছেলে, তাই এই যাদবপুরের ঘর আমার চেনা, উনি বোলপুর থেকে এসেছেন, চলে যাবেন। না, আমি যেহেতু সেলিব্রিটি না, উনি আমার সম্বন্ধে জানেন না, আমি বোলপুর থেকে, আমি তো যাদবপুরে পড়াশোনা করেছি, পিএইচডি করেছি যাদবপুরে, মাস কমিউনিকেশন পিজি ডিপ্লোমা করেছি যাদবপুরে, নাকতলায় থেকেছি, এইসব চত্বর খুব অনেক ঘুরে বেরিয়েছি। আমি সেলিব্রিটি না বলে উনি জানেন না, উনি নিজে হয়তো সেলিব্রিটি, তার দলের তরুণ তুর্কি এবং মিডিয়া কভারেজও হয়তো অনেক পান বলে লোকে তাকে চেনে, আমাকে চেনে না। সাধারণ মানুষ যাদের চেনার তারা চেনে, অনেকে এগিয়ে আসে তারা চেনে, কিন্তু আমি যেমন প্রশান্ত সুরকে খুব ভালো করে চিনতাম, ক্ষিতিদা ক্ষিতি গোস্বামীর সাথে আমার অসম্ভব ভালো একটা সম্পর্ক ছিল, আমাকে খুব স্নেহ করতেন। অশোক ঘোষ, এখনও অশোক ঘোষ চোখে দেখতে পেতেন না, কিন্তু আমাকে গায়ে হাত দিয়ে অনুভব করতেন যে আমি এসেছি, স্নেহ করতেন। আমি দেবব্রত বিশ্বাস ফরওয়ার্ড ব্লকের, বয়স হয়ে গেছেন এখন, অনেকেই সক্রিয় না, অবনী রায় আরএসপির, তারা আমাকে খুব স্নেহ করতেন, পছন্দও করতেন। আমার মনে হয় সৃজনবাবুর হয়তো তখন, সৃজনবাবু হয়তো স্কুলে টুলে যেতেন সেই সময়, বা জন্ম হয়তো হয়নি, হ্যাঁ, সেই জন্যে উনি জানেন না কোনটা বোলপুর কোনটা যাদবপুর, একটুখানি কনফিউশন হয়ে যায়। সে তো সে বলতে গেলে তো সোমনাথবাবুও বোলপুর থেকেই এসেছিলেন মনে হয়, কিংবা যাদবপুর থেকে বোলপুর গেছিলেন। তাই আমি আমি একেবারে শেষে ছোট্ট করে জেনে নেবো, এই যে বাজার রাস্তাঘাট একদম, আমি ধরে নিলাম শপিং মলের পাশের রাস্তাটা, ঝুপড়ি যেখানে মানুষের সেরমভাবে পরিষেবা পৌঁছয়নি, সবটাই ঘুরে দেখলেন, কী বুঝলেন মানুষের জনসমর্থন কোন দিক? মানুষের জনসমর্থন তারা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি কী কাজ করেছেন সেটা মানুষ জানে, মানুষ বোঝে। আর খেটে খাওয়া মানুষের সরকার আমরাই, কিন্তু আমরাই মানুষের পাশে থাকি, আমরা মানুষের জীবন বরবাদ করি না। 35 বছরে 60,000 ফ্যাক্টরি পশ্চিমবঙ্গে বন্ধ হয়েছে, সৃজনবাবু কার পাশে থাকার কথা বলছেন, কার জন্যে কাজ করার কথা বলছেন, কোন খেটে খাওয়া মানুষের কথা বলছেন? এক একটা প্রজন্ম নষ্ট করে দিয়েছেন তারা, আমাকে বলতে হচ্ছে এই কথাগুলো, তারা নিজেরা আত্মসমীক্ষা করুন। খেটে খাওয়া মানুষের সরকার আমরা, আমরা 14 কোটি মানুষের বাড়িতে কলের জল পৌঁছে দিয়েছি, পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে, তাও 76 লক্ষ গ্রামীণ বাড়িতে পশ্চিমবঙ্গে আজকে কলের জল পৌঁছেছে, বাট ইট ইজ অ্যাট দ্য লোয়েস্ট, কেন পশ্চিমবঙ্গের সরকার গড়িমসি করছে। 520 কোটি টাকা দিয়ে রাজপুর বারুইপুর সোনারপুর অঞ্চলে 520 কোটি টাকা বরাদ্দ হয়েছে জল সরবরাহের জন্য, কাদের জন্য? যাদের বাড়িতে কল নেই, জল নেই, যে খাওয়ার জল পানীয় জল পৌঁছচ্ছে না। সৃজনবাবুরা কোন খেটে খাওয়া মানুষের কথা বলছেন? প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের অন্তর্গত হকার্সরা 50,000 টাকা করে লোন পেয়েছে, এবং সারা দেশে বিপুল সাড়া, পশ্চিমবঙ্গে 1.5 লক্ষের বেশি হকার হতে দেয়নি, প্রকল্প চলতে দিচ্ছে না এখানে, তাও 1.5 লক্ষের বেশি হকার, প্রায় 1,80,000 হকার পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী স্বনিধির প্রকল্পের অন্তর্গত লোন পেয়েছে, কোল্যাট্রাল ফ্রি লোন, তার মধ্যে 43% মহিলা রয়েছে। কোন খেটে খাওয়া মানুষের কথা বলছেন? কোন প্রধানমন্ত্রী ভেবেছিল এই কথা? 4টে ইএসআই হসপিটাল পশ্চিমবঙ্গে খোলা হয়েছে গত 10 বছরে, জনঔষধি কেন্দ্র যাতে কম দামে আরও বেশি, একেবারে ঠিক মূল্যে, ন্যায্য মূল্যে, কম দামে বেসিক মেন যে ওষুধগুলো সেগুলো সাধারণ মানুষ পায় তার ব্যবস্থা করে দিয়েছে প্রধানমন্ত্রী। কোন খেটে খাওয়া মানুষের কথা বলছেন সৃজনবাবুরা? এদের কথা তো কেউ ওনারা তো কোনো দিন বলেননি, তাহলে আজকে শৌচালয়ের কাজ মোদীকেও করতে হতো না। 80,000 কোটি পশ্চিমবঙ্গের খাতে খরচা হয়েছে নরেন্দ্র মোদী সরকার করেছে ফর খাদ্য সুরক্ষার জন্য, ফুড সিকিউরিটি,
কোন খেটে খাওয়া মানুষের পাশে ওরা দাঁড়াবে বলছে? তাদের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের এইখানে কাজ করতে দিচ্ছে না, তারা চুপ করে থাকে, সিপিএম চুপ করে থাকে। একবারের জন্য সিপিএম সরব হয়েছে? মিড ডে মিলের টাকা আসছে, সেখানেও 100 কোটির দুর্নীতি, সিপিএম সরব হয়েছে? মিড ডে মিল কারা পায়? একেবারে প্রান্তিক স্তরের বাচ্চারা পায়, তাদের মিড ডে মিলে গাফিলতি, সেখানে বাজে কোয়ালিটির চাল দেওয়া হচ্ছে, এক্সপায়ারি ডেট মশলা ব্যবহার করা হচ্ছে, সাপ্লিমেন্টারি যে ওষুধগুলো দিতে হয় সেগুলো এক্সপায়ারি ডেট ওষুধ ব্যবহার করা হচ্ছে। সৃজনবাবুরা কথা তুলেছেন এই বিষয়ে। তাদের অন্ধ বিরোধিতা হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী ব্যক্তি আক্রমণ তারা করেছে, নরেন্দ্র মোদীকে ব্যক্তিকে তারা শেষ করতে চায়, এবং সেই জন্যে তাদের এই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর নাটকটা মাঝে মাঝে করতে হয় তাদেরকে। তাদের রেকর্ড আমাদের জানা আছে কে কত খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে। পিনারাই বিজয়েনকে জিজ্ঞেস করুন যে তিনি তার স্বজন পোষণ কেন করছেন একজন কমরেড হয়ে, এবং তার মেয়ের এত দুর্নীতি কেন, কোথা থেকে তিনি টাকা এসেছে, কীভাবে ফান্ডিং হয়েছে, কেন তদন্ত করতে হচ্ছে, জিজ্ঞেস করুন। এ প্রশ্ন করলে অনেক প্রশ্ন করতে হয়। হ্যাঁ, ভবিষ্যৎবাণীর প্রসঙ্গে যাচ্ছি, একেবারে ভবিষ্যৎবাণী করে ফেলেছেন কুণাল ঘোষ, একেবারে 5 থেকে 11টা আসনই বিজেপি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, একেবারে 5 থেকে 11টা আসন বিজেপি ঝুলিতে যাচ্ছে, এবং 35 থেকে 35টা আসন যাচ্ছে, ভোট শতাংশ শেয়ারে 30 থেকে 32% বিজেপি এবং 60 থেকে 65% ভোট পেতে পারে তৃণমূল, এইরকমই একটা ভবিষ্যৎবাণী করেছেন, এবং তার মধ্যে যাদবপুর আছে কি না এটা এটা আমার বেশ জানতে ইচ্ছা হচ্ছে। কুণালবাবু তো সেদিন বলেই দিলেন না যে আমি তো বিভিন্ন ব্যক্তিকে আক্রমণ করি বা তাদের বিরুদ্ধে বলি, কেন সেটা দলীয় লাইন, আমার ব্যক্তিগত কিছু না, দল আমি করি বলে, দল আমাকে বলে বলে আমি করছি, এটা সেই জন্যই বলছেন উনি। এটা ঠিক অপোজিট, 5 থেকে 11 ওরা এবং 20 থেকে 35 আমরা, ঠিক তাই মিলবে তো একদম, আমরা তো আর বলি না ওরা নয়, আমরা ওটা বলছি না, ওরা নয় সে বিখ্যাত উক্তি, আমরা সেই ধরনের অ্যারোগেন্স আমাদের থাকে না, আমরা বলছি ওটা ঠিক উল্টো। কুণালবাবুকে বলতে হয় না, চলি পার্টির মাউথপিস, উনি তো পার্টির স্পোক্স পার্সন বলে ছেড়ে দিয়ে লাইন নিতে হবে। স্পোক্স পার্সনের পর থেকে উনি কিন্তু একদম পদত্যাগ করে অফিসিয়ালি করেছে, কিন্তু সে তো বলতেই থাকছেন, উনিই তো একমাত্র ডিফেন্ড করতে থাকছেন।